ছিলেন ড্রাইভার। ভাগ্যের চাকা এতটাই দ্রুত ঘুরেছে যে মাত্র 34 বছর বয়সেই বনে গেছেন বিপুল সম্পদের মালিক। আর এই সম্পদ গড়তে একের পর এক বোকা বানিয়েছেন পুলিশসহ সরকারি শত শত কর্মকর্তাকে। কুমিল্লার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের এই টাকার কুমির হয়ে ওঠার গল্প জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ ইমরান। এক অভিনব প্রতারণার গল্প, যার নায়ক কুমিল্লার মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। 34 বছরের এই যুবক মাত্র 6 বছরের ব্যবধানে প্রাইভেট কারের চালক থেকে হয়েছেন শত শত কোটি টাকার মালিক। কি সেই আলাদিনের চেরাগ যা ঘষে ভাগ্য বদলে ফেলেছেন জাকির? ওই গাড়িটা মানে সে আমার থেকে কিনে আবার সেই আবার ভাড়া নিয়ে রাখে, দেখা যায় 4-5 তারিখের মধ্যে ভাড়ার টাকা দিয়ে দেয়, যদি একটু দেরি হয় কোনো মাসে 10 তারিখে ওই মাসে চেক দিয়ে দেয়। 23 লাখ টাকার গাড়ি 17 লাখ টাকায় বিক্রি করে চেয়ারম্যান নিজে আবার সে গাড়ি 70,000 টাকা মাস চুক্তিতে ভাড়া করতেন। তো মোটামুটি ব্যবসাটা এইভাবে কইজা মানে অ্যাডভার্স রূপ মানে অনেক ব্যাপক আকার কইজা লাইছে। জাকির এক সময় একটা গাড়ির ড্রাইভার ছিল, যে লোক গাড়ি চালাইতে ওই লোক মারা গেছে, ওই লোকের যে স্ত্রী আছে বিধবা, এখন শুনি তার কাছ থেকেও টাকা নিয়ে তার কাছে গাড়ি বিক্রি করছে। গাড়ি কিনলেও কেউ মালিকানার কাগজ পেতেন না, এমনকি গাড়ির চোখেও দেখেননি অনেকে। তোমার গাড়ি কোথায়? তুমি তো হাওয়া বিচ্ছা টাকা নিছো, পরে বলছে গাড়ি আছে, কয়টা আছে? কইছে 56টা গাড়ি আছে। যখন আবার গাড়ি আনার জন্য আবার ই করছে, তখন বলছে যে না আর একটু নেই গাড়ি। এজন্য আধুনিক বোকা কুমির ও চতুর শেয়ালের গল্প। এভাবে শত শত মানুষের সাথে প্রতারণা করেছেন জাকির, যারা প্রতিদিনই ভিড় জমান তার অফিস কিংবা বাড়িতে। শব্দ খালি তারিখ নিতেছে, এই মাসে না এই মাসে, আজকে না কালকা, কালকা না ফুরকা, কিন্তু আইতাসি টাকার তেনে একজন 1,000-2,000 টাকা খরচ করে কিন্তু টাকা দেয়। আমি 22 লাখ এই যে গাড়ির টাকা মানে গাড়ির সাথে জড়িত ছিলাম আর কি। এসব অভিযোগকে অবশ্য থোড়াই কেয়ার করেন জাকির, নিজেকে পরিচয় দেন সফল ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা হিসেবে। সমস্যা মানুষের লাগে করতাম তাহলে এতদিন আমার ব্যাপারে মামলা হইতো। আপনার টাকাটা যদি আমার কাছে থাকে, আপনি যদি এরকম বান্তরিকতার লোক না হয়ে থাকেন, তাহলে কি আপনি আমাদের আপনার কাছে আমি আর থিয়ে দিলে নিলি? জাকির চেয়ারম্যানের এই অভিনব প্রতারণার তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাও রয়েছেন। এসব ঘটনায় মামলা যেমন হয়েছে, অভিযোগের পাহাড় জমেছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও। অনেক ভুক্তভোগী আমাদের কাছে মৌখিকভাবে কমপ্লেন করেছেন, কাগজের মাধ্যমে কমপ্লেন করেছেন, কেউ কেউ থানায়ও মামলা রুজু করেছেন। আমরা সেই মামলাগুলিও দেখেছি আর যে কমপ্লেনগুলি পেয়েছি সেগুলো আমরা তদন্ত করছি। এত অভিযোগ থাকার পরও বহাল তবিয়তে আছেন জাকির চেয়ারম্যান। আব্দুল্লাহ ইমরান, চ্যানেল 24, ঢাকা।